থানা থেকে পুলিশের গাফিলতির কারণে অভিযুক্ত পালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশের তৎপরতায় অভিযুক্ত ধরা পড়ছে। জানা যায়, কিছুদিন আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এসটিএস থানায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শাহাবুদ্দিন ওরফে সোনুকে জামুরিয়া থানার শ্রীপুর থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি 24 জুলাই দুর্গাপুর সংশোধনাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকে সমস্ত চেকপোস্টগুলিতে নজরদারি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ অখিলেশ মুখার্জির নেতৃত্বে গোপন সূত্রে অভিযান চালিয়ে শনিবার নিয়ামতপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। থানা থেকে পুলিশের গাফিলতির কারণে অভিযুক্ত পালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুলিশের তৎপরতায় অভিযুক্ত ধরা পড়ছে। জানা যায়, কিছুদিন আগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর এসটিএস থানায় শাহাবুদ্দিন ওরফে সোনুকে জামুরিয়া থানার শ্রীপুর থেকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত ব্যক্তি 24 জুলাই দুর্গাপুর সংশোধনাগার থেকে পালিয়ে যায়। এরপর থেকে সমস্ত চেকপোস্টগুলিতে নজরদারি চালানো হয় পুলিশের পক্ষ থেকে। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর পুলিশ অখিলেশ মুখার্জির নেতৃত্বে গোপন সূত্রে অভিযান চালিয়ে শনিবার নিয়ামতপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।